নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 365 দিন টানা এক বছর এই তিন রাশির মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে। কেন, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন 12 রাশির মধ্যে কোন তিনটি স্পেশাল রাশি যে টানা এক বছর মহা পরিবর্তন আসতে চলেছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি 22 এপ্রিল 2023 রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। এবং মেষ রাশিতে অবস্থান করার সময় সেদিন কিন্তু অক্ষয় তৃতীয়াও রয়েছে এবং কুম্ভ রাশিতে শনি এককভাবে অবস্থান করছে, বৃষ রাশিতে শুক্র এককভাবে অবস্থান করছে, অর্থাৎ মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং আপনার শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এবং বৃহস্পতি এবং রবির একত্রে এই অবস্থান মেষ রাশিতে এবং রাহু এখানে অবস্থান করছে, তিন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। আমি টোটাল বিস্তারিত আলোচনা করব কোন কোন রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে। তার আগে আমি একটি কথা বলি, যারা ভিডিওটি দেখছেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ এটি আপনাদেরই চ্যানেল। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন, তার উপর আমি ভিডিও দেওয়ার প্রচেষ্টা আমি করব। দেখুন, যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একের পর এক ঋণ, ঋণ থেকে উঠে আসতে পারছেন না, কৌশিকরা আপনাকে হাত ধরে টেনে কিন্তু তুলবে, খুব দায়িত্ব নিয়ে বলছি, ঋণের উপর ঋণ। যাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা, আপনার আর্থিক স্থিতির জায়গা বিশেষভাবে সমস্যা চলছে, অর্থ আসছে কিন্তু অর্থ জলের মতন খরচ হয়ে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, শত্রুতা, সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে টেনে তুলতে পারবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, অর্থাৎ বেদকে যদি আপনারা বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর কৌশিকরায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আমি কিন্তু বারবার বলছি, সবার কিন্তু আমি হাত ধরি না, যার আমি হাত ধরি কি না 100% তাকে আমি কিন্তু টেনে তুলব। তাকে নিজেকে সারেন্ডার হতে হবে যে স্যার আপনি আমাকে বাঁচান, অর্থাৎ যারা সারেন্ডার হয় তাদেরকে কিন্তু আমি হাত কিন্তু ধরি। ওই নিজের মতন করে অনেকে বলে আমার এটা এটা এটা, যখন যারা নিজের থেকে বলতে লাগে কি না, আমি তখনই সেখানে বুঝি সেখানে মানে কাজ কিন্তু করানো কিন্তু সম্ভব না, আপনার ডিমান্ড কতটা সেটা কিন্তু দেখা দরকার। আমি খুব দায়িত্বের সাথে এবং গ্যারান্টির সাথে যে প্রতিকারগুলো করি, আগে দরকার হচ্ছে, প্রথম হচ্ছে রোগ নির্ণয় করা, আপনার বার্থ চার্টকে আগে বিশ্লেষণ করা, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনার এই জন্মছককে সংস্কার করা কিন্তু সম্ভব। যে তিন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে নির্ণায়ক হতে চলেছে, নাম্বার 1 রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির আপনার পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কিন্তু রাহুর সাথে অবস্থান করছে। আপনার জুলাইয়ের মোটামুটি 10 থেকে 12 তারিখ অবধি কিন্তু এই রাহু এবং বৃহস্পতির ডিগ্রি ওয়াইজ কিন্তু খুব কাছাকাছি থাকবে। তারপর থেকে এই গুরুচণ্ডাল দোষটা কিন্তু 12 তারিখের পর থেকে কিন্তু প্রভাব কিন্তু দিবে না, ডিগ্রি ওয়াইজ অনেকটাই পার্থক্য কিন্তু হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ধনু রাশি, ধনু রাশির পঞ্চমভাবে অবস্থান করে দেখুন
অনেকে বলেন যে আমার সন্তানের জায়গা কেমন আছে, সন্তানটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বৃহস্পতি, বৃহস্পতি আপনার জন্মচক্রে কেমন রয়েছে তার উপর কিন্তু আপনার পুত্র সন্তান হবে। অনেকে বলে না যে আমার পুত্র সন্তানের ব্যাপারটা কেমন আছে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ আপনার স্বামী সুখ কেমন আছে, দেবগুরু বৃহস্পতি। আপনার শিক্ষা কেমন হবে, দেবগুরু বৃহস্পতি। আপনার অর্থ, দেবগুরু বৃহস্পতি। জ্ঞান, বৃহস্পতি। ভাইয়ের সুখ, বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে, নিশ্চিতরূপে আমি একটি কথা বলবো, পঞ্চমভাবে অবস্থান করছে তো, এবং সরাসরি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে। মোটামুটি আপনারা 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভটা আরও বেশি কিন্তু পাবেন। 12ই জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, আপনি ধনুরাশির মানুষ। এবং আপনাদের শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, যারা যাদের রাইস মিল রয়েছে, ফুড রিলেটেড ব্যবসা করছেন, আপনার হোটেল রয়েছে, ফুডিংয়ের হোটেল রয়েছে, গার্মেন্টসের বিজনেস করছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। একটি কথা, যাদের জন্মছকে বৃহস্পতি যদি খারাপ থাকে, তাহলে অবশ্যই বৃহস্পতি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। মহাভবিষ্যৎভাবে ধনুরাশি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ইনকাম গেইন করবে, আপনাদের প্রফিট বৃদ্ধি করবে, লাভ আপনাদের বাড়বে, সাকসেস আপনাদের বাড়বে। রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, অর্থের জোয়ার আপনাদের নিয়ে আসবে, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো, এই 365 দিন টানা এক বছর, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে অবস্থান করে সরাসরি আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তি, উচ্চ শিক্ষা, আপনার শেয়ার বাজার, গোল্ড থেকে আপনারা লাভ পাবেন। এবং থার্ড হাউসের দৃষ্টি, আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং, যারা কাউন্সিলিংয়ে কাজ করছেন, কনসালটেন্সির কাজ করছেন, এখান থেকে কিন্তু আপনার লাভ কিন্তু পাবেন। সরাসরি আপনার ভাগ্যভাবে ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার কেরিয়ারের ক্ষেত্রে লাভ, গভর্নমেন্ট থেকে আপনারা সাপোর্ট পাবেন, এবং সন্তানের জায়গাটা গাঢ় হবে। এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু উন্নতি নিশ্চিতরূপে কিন্তু করবে। অর্থাৎ এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু টানা 365 দিন বড় ধরনের মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এবং বিশেষ করে কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, এবং ডেলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় হতে চলেছে। আপনি সিংহ রাশি মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই 365 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। রাশিতে অবস্থান করে আপনাদের সরাসরি সপ্তম গৃহ দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, আগামী এক বছরের মধ্যে আপনাদের নিশ্চিত বিবাহ হতে চলেছে। পার্টনারশিপ যারা বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ, তবে আপনার জন্মছকে দেখা দরকার পার্টনারশিপ বিজনেসের জায়গা কেমন রয়েছে। সরাসরি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, সরাসরি আপনাদের শিক্ষা, উচ্চ শিক্ষা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, সন্তান প্রাপ্তি এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন। নমস্কার।